ফিরলাম বিরতির পর ইয়ামাহা শোরুমে এবার প্রতারণার শিকার হলেন এক নিরীহ যুবক দিন দিন তিল তিল করে টাকা জমিয়ে তারা সে কিন্তু একটা টাকা জমিয়েছিল যাতে ইএমআই এবং সমস্ত টাকা জোগাড় করা যায় এই বাইকের জন্য যাতে বাইকের জন্য ইনস্টলমেন্টটা জোগাড় করা যায় সেই বাইক সহ নগদ অর্থ দেখে তাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সেই শোরুমের বিরুদ্ধে এবং তারই প্রতিবাদে সে কিন্তু থানায় মামলা করেছে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার যে ইয়ামাহা শোরুমে প্রতারণার শিকার এক নিরীহ যুবক বাইক সহ নগদ অর্থ রেখে তাকে দোকান শোরুম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ থানায় মামলা সুষ্ঠু বিচারের আবেদন নিয়ে তিনি থানায় গেছেন শুনবো তিনি ঠিক কি বলেছেন পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি আমি বাইক কিনতাম আমরা বাইক দিয়েছে টাকা সূত্র দিয়ে ডেলিভারি তারপরে আমার অ্যাকাউন্টে একটা সমস্যা আসলে ওটা দশ দিন সময় লিখছি তারা কাজ দশ দিন পরে দিব ব্যবহার করেছা তারা টিকেটের আছে করে দিও আজকে সকালে আমার ফোন করে কইছে একটু শরমু আও একটু মানে প্রবলেম আছে ইয়ে তুমি চার চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়া এই কাটিয়া আমি তোমার বাকিটা ডাউন্ট বাইকটা দিলাও আমার নিচে যাওয়ার পরে আমার কথা ব্যবহার করে বাইকের সার্ভিস দেখা আমার কাছে পিয়র টাকা দিয়ার আমাদের তারা দিচ্ছে আর বাইকও দিছে না টাকাও দিছে না কোন কোম্পানির বাইকটা আম্মা

অর্থাৎ ফাইন্যান্সের মাধ্যমে লোনের মাধ্যমে সে বাইক ক্রয় করছিল এবং সেই নিয়েই কিন্তু এবার শোরুম এবং ক্রেতার মধ্যে কথা কাটাকাটি এবং প্রতারণার অভিযোগ বা তুলেছে সেই ক্রেতা ইতিমধ্যেই থানায় এসে অভিযোগ দায়ের করেছে নিচে আরো একটা বিরতি সঙ্গে থাকুন